আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অতি পরিচিত অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। তো তার আগে বলে নিই, আমার এই ভিডিওগুলো কাউকে বিদ্রুপ বা কটাক্ষ করার জন্য না। এই সার্কিটগুলো অনেকেই বাংলাদেশে ব্যবহার করছেন, কিন্তু ইচ্ছা করলেও এই সার্কিটগুলো বাদ দিতে পারছেন না। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই সার্কিটে কিছু কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে যদি আরও ভালো বাজানো যায় তাতে ক্ষতি কী। তো আজকের টপিকটা হচ্ছে ডিসি অফসেট বা স্পিকার আউটপুটে ভোল্টেজ আসে বিনা গানে, কোনো গান না দিয়ে, কোনো ভলিউম না দিয়ে স্পিকার লাইনে ডিসি ভোল্টেজ আসে, যার ফলে বেশি ট্রানজিস্টারে যে সার্কিটগুলো আছে, যারা এই ধরনের সার্কিট ব্যবহার করেন, বাইরের চাতে বেশি পরিমাণে ট্রানজিস্টার ব্যবহার করেন, বিনা লোডে এমনি এমনি ট্রানজিস্টারগুলো গরম হয়, সেটা 45 থেকে 50 ভোল্ট বা 60 ভোল্টের যখন আপনারা দেন, তখন ওই সমস্ত ট্রানজিস্টারগুলো এমনিতেই গান না বাজানো অবস্থায় ট্রানজিস্টারগুলো অটোমেটিকলি গরম হয়। তার মূল কারণ হচ্ছে এই স্পিকার আউটপুটে এইখানে ভোল্টেজ চলে আসে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এই ধরনের একটা ডিসি ভোল্টেজ এখানে চলে আসে, তো ফলে ট্রানজিস্টারগুলো এমনি এমনি কাটে। আর আজকের এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব কি করে এই সমস্যার থেকে সমাধান পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে একটা 1K রেজিস্ট্যান্স আছে, যে দেখুন, ভালো করে দেখুন, এটা নেগেটিভ সাইডে একটা 1K রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের এই জায়গায় আপনারা এই ধরনের ট্রিম পট বলে, এটা 102 মানের বা 5K, এই ধরনের একটা ট্রিম পট ব্যবহার করে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তার আগে দেখে নিই যে সাবেক অবস্থায়, অর্থাৎ যেই অবস্থায় আছে এই অবস্থায় এখানে কি পরিমাণ ভোল্টেজ আসে। দেখতে পাচ্ছেন এখানে ডিসি ভোল্ট মিটার ব্যবহার করেছে, আর আমার এখানে 30-0-30 একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। আমি এটাকে এখন যদি অন করি, এই অবস্থায় গান বাজবে, আমি এখন যদি অন করি তাহলে কত ভোল্ট আসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এখন অন করলাম, এটা হচ্ছে ভলিউম, গান বাজছে একদম জিরো। এখানে দেখতে পাচ্ছেন 30 মিলিভোল্ট এখানে শো করছে, 30 মিলিভোল্ট এখানে শো করছে, এবং এই ভোল্টেজটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। তো যেহেতু এটা মাইনাস ভোল্টেজ, তাহলে আমরা কাজ করব মাইনাসের সাইডে। তো এইখানে 1K রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা খুলে এখানে এই ধরনের একটা ট্রিম পট ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ করে কি না, এবং এতে করে আপনার অ্যাম্পিফায়ারগুলো আর আগের চেয়েতে অনেক ভালো চলবে এবং ট্রানজিস্টার গরমের পরিমাণ অনেক কমে আসবে। দেখাচ্ছি, আমি পাওয়ার অফ করে নিই, তার আগে দেখাই যে গান বাজে কি না। এই অবস্থায় যে স্বাভাবিক অবস্থায় গান বাজতেছে, গান বাজাতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিসি ভোল্টেজ যখন আসবে তখন এমনিতে ট্রানজিস্টার অটোমেটিকলি গরম হতে থাকবে, এতে করে অনেক সাউন্ড কোয়ালিটি এবং ওয়ার্ড কমে আসবে, আর এটাই হচ্ছে তার একমাত্র কারণ। আমি এখন অফ করে দিচ্ছি, আমি অফ করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে কমে আসছে, যেহেতু ভোল্টেজটা একেবারে লো। দেখতে থাকুন, আমি যেখান থেকে 1K রেজিস্ট্যান্সটা খুলে ফেলছি, 1K রেজিস্ট্যান্স এখান থেকে খুলে ফেললাম, এখানে আমি একটা 102 ট্রিম পড, দেখুন 102 একটি ট্রিম পড বা 5K ভেরিয়ার এখানে ব্যবহার করব। হয়ে গেছে আমার ট্রিম পট লাগানো, এখন আমি আবার প্লে করছি।
গান বাজছে, এখন আমরা এটা অ্যাডজাস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন 23 মিলি ভোল্ট চলে আসছে। আমি এখন যদি এটাকে ঘুরাই, দেখতে থাকুন, কমতে আছে, কমছে, কমছে, আরও কমলো, এটা জিরো হয়ে চলে আসবে, দেখতে থাকুন। একবারে জিরো হয়ে গেছে আমার গান, কিন্তু এখানে ভলিউম একদম জিরো করা আছে। এখানে শুধু যখন আপনারা অ্যাম্পলিফায়ার বাজাবেন তখনই শুধু এখানে ভোল্টেজ আসবে, নতুবা এখানে ভোল্টেজ আসবে না বা ভোল্টেজ আসার কথা না। আর একটু অ্যাডজাস্ট করি, যে একেবারে জিরো ভোল্টে চলে আসছে, তার মানে এখন অ্যাম্পলিফায়ারটি পারফেক্ট কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এক ভাই কমেন্ট করেছেন যে স্পিকার আউটপুটে ডিসি ভোল্ট আসে, তার উপর একটি ভিডিও বানাতে, তো তার উদ্দেশ্যেই আজকে ভিডিওটি বানানো। আর এই সার্কিটটি এই ধরনের কাজ করে আপনারা আগের চাইতে আরও ভালো রেজাল্ট পাবেন, সাউন্ড কোয়ালিটি এবং ওয়ার্ড ভালো পাবেন, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।